আমার সংসার আমি বুঝবো, ভাঙলো না গড়লো। আমি এই ডিভোর্স পেপারে সাইন করে দিছি, এবার দয়া করে তুমি কিনা তোমার দেওরের সাথে প্রেম করতেছো? সি সি সি, আর করবাই না কেন, তুমি তো হইছো অনেক পরের। যদি আপন ভাবি হইতো তাহলে একটা কথা হছিল, হইছো তো খালাতো ভাইয়ের বউ, ইটিস পিটিস তো করবাই। দেখো অথয়, তুমি কিন্তু ভুল করতেছ, তুমি যেভাবে আমারে সন্দেহ করতেছ তেমনটা করা কিন্তু ঠিক না। তোমার স্বামী হইল আমার দেবর, আর দেবর হইল ছোট ভাইয়ের মতো, তোমার কথা ভুল হইতেছে বোন। চুপ করো, বাংলা সিনেমার ডায়লগ দেওয়া না বন্ধ করো। ছোট ভাইয়ের মতো, শোনো, সে তোমার রক্তের ভাই না, সে তোমার খালাতো দেবর, তুমি তার সাথে প্রেম করতেই পারো, এমন একটা ভাব করতেছো যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানো না। আর তাই আমি চিন্তা করছি যে আমার সংসার ভাঙার জন্য আমি তোমারে আমার বাড়িতে রাখতে চাই না, তাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, থাকতে না দাও, অন্তত খালার সাথে আমার একটা বার দেখা করতে দাও, তারপর আমি চলে যাবো। কখনোই না, খালার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তুমি এইভাবে এখান থেকে চলে যাও। আমি আমার শাশুড়ি আম্মারে কোনোভাবে বুঝাই দিমুনি যে তোমার একটা দরকার ছিল, তাই তুমি তাড়াহুড়ো করে চলে গেছো, বুঝছো? আমি বুঝছি, কিন্তু তুমি বুঝো নাই একটা কথা কই অথয়, সন্দেহে কিন্তু সংসার নষ্ট হয়, সংসার টিকে না, কথাটা মনে রেখো। শোনো, আমার সংসার আমি বুঝবো, ভাঙলো না গড়লো সেটা আমার বিষয়, আমার বিষয় নিয়ে তোমার নাক না গলাইলেও চলবো। তাই দয়া করে বলতেছি, আমার সংসার ছাইরা এখন চলে যাও, আমি চাই না তোমার কারণে আমার সংসারে কোনো ঝামেলা হোক, আমি আমার স্বামীরে হারাইতে পারবো না। আর একটা কথা, এবার দয়া করে নিজের বাড়িতে গিয়া একটু প্রবাসী স্বামীরে সময় দাও, তার সাথে ফোনে কথা বলো, তার একটু ভালোবাসা দাও, এতে তোমার সংসারটাও বাঁচবো আমার সংসারটাও বাঁচবো। হ্যাঁ যাইতেছি, তো একটা কথা, নিজের স্বামীরে বিশ্বাস করতে শিখো, নালে নিজের সংসারটা আমি চলে যাওয়ার পরও টিকাইতে পারবো না। এস, চোরের মায়ের বড় গলা, আমি নাকি আমার সংসার টিকাইতে পারবো না। আমার সংসার কীভাবে টিকাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, তার কারণ আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি। আরে তোমারে না, ডাকতাছি আমার বোনের কোলার বউরে, মাই সারে ডাকতাছি। ও মামা থামেন, এখন এমন একটা ভাব নিলেন যেন আমি আপনার কেউ না, কই নিজের কোলার বউরে ডাকবেন, তা না কই আপনি আপনার বোনের কোলার বউরে ডাকতাছেন। আম্মা, আপনি আমার ভালোবাসেন না, আপনি সবসময় তো মাই সারে ডাকেন কেন? আহারে, তুমি এমনি করে কথা কইতাছো কেন বোমা? তুমি হইতাছো আমার নিজের পেটের পোলার বউ, তুমি তো সারা জীবনই আমার কাছেই থাকবা। আর দেখো আমার বোনের পোলার বউ, আমার বোনের পোলা ডাইস কয়দিন নতুন নতুন হয়েছে, বিদেশ গেছে, বৌমাটার মনটা বেশি একটা ভালো না, এর লেগেই তো এই বাড়ি তাই না রাখছি, সবসময় একটু নিজের কাছে কাছে রাখার চেষ্টা করি, একটু ডাকনের চেষ্টা করি যাতে ওর মনটা ভালো থাকে। তুমি এমন করে কথা কইতেছো কে বৌমা? ইস, আপনার ভাব দেখে মনে হইতেছে কি জানেন আম্মা, মায়ের চেয়ে মাসির দরদটা বেশি, আপনিও যেমন আপনার পোলারও ঠিক ওই রকমই হয়েছে, মায়ের সারে আপনার পোলার বউ মনে হয়, আর মায়ের সারে আপনার ছেলের নিজের বউ মনে হয়, তাই না? চুপ করো বৌমা, কি সব আজে বাজে কথা কইতেছ, তোমার এই সমস্ত কথা কোন সাজে না, বুঝছো? তুমি আমার পোলারে কি লেগে সন্দেহ করো? হ্যাঁ, ও হইতাছে আমার বোনের পোলার বউ, মানে ওর বড় ভাবি হয়, বড় ভাবির সাথে তুমি দেওরে সন্দেহ করো, তুমি কেমন বউ কও তো? দেখেন আম্মা, সন্দেহ আইসা পরে, এমনি এমনি তো আর কেউ কারো সন্দেহ করে না, সন্দেহ করার মতো কাজ করলে মানুষ ঠিকই সন্দেহ করবে। হইছে, তোমার সাথে আমার হাত মুখ লাগায় দরকার নাই। ও বোমা, বোমা নাই, চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? কই আবার, আমি তার এই বাড়ি থেকে বের করে দিছি। বোমা, তুমি কোন সাহসে আমার কাছে না শুনে না জেনে তুমি মাইশারে এই বাড়ি থেকে বের করে দিছো? দেখেন আম্মা, আমি চাই আমার সংসারটা যেন টিকা থাকে, আর আপনার ভাবে মনে হইতাছে আপনি আমার সংসারটা টিকা রাখতে চাইতেছেন না, আমার সংসারটা যেন ভাঙা যায় আপনি সেটাই চাইতেছেন। এইটা তুমি কেমন কথা কইলা? আমি মা, আমি মা হয়ে আমার পোলা সংসার ভাঙতে চাই? বোমা, কামটা তুমি একদম ঠিক করো নাই, আমার পোলা বাড়িতে আসুক, তারপরে আমি তোমারে দেখতেছি। তারপরে তোমারে দেখতেছি, সত্য সত্য
আমার আর এইসব ঝামেলা না ভাল লাগে না। আমার স্বামীরে বলবো, সেও বলবো ভাবিরে কেন বের করে দিলা। আমার শাশুড়ি সেও বলতেছে মাইশা বৌমারে কেন বের করে দিলা। হ্যাঁ আমি আমি মনে হয় পানির দলে ভাইসা আসছি। আমি এবারে কেউ না, আমার কথার কোনো গুরুত্বই নাই। ভাবি তোমার নিয়ে কি সন্দেহ করলো না করলো সেটা আমার দেওয়ার বিষয় না। তুমি এখন আমার সাথে বাড়িতে যাবে না? আসি, আমি আর কোনো ঝামেলা বাড়িতে যাই না। আর তোমার বউ যখন আমাদের বাড়ি থেকে বাইর করাই দিচ্ছে, আমি আগে বাড়িতে যাব না। এই যে ভাবি আরেকটা ভুল কথা কইলা, তোমার বাড়ি থেকে ও বাইর করে দিয়েছে আর তুমি বেরিয়ে গেলা। আচ্ছা ওই বাড়ি কি ওর? হ্যাঁ আমার মা আছে না, আমি আছি না, তুমি আমাকে আত্মীয় স্বজন, আর তোমার বাড়ি থেকে বাইর করে দিবে তুমি বেরিয়ে যাবা? শোনো ভাবি, আমার খালাতো ভাই অল্পদিন হয়েছে বিদেশ গেছে, তোমার মনের অবস্থান ভালো না এটা আমি বুঝতে পারতাছি। তুমি বেড়াইতে এসো, কয়েকটি দিন বেড়ায় তারপরেই যাবে। শোনো আশিক, যে সংসারে সন্দেহ ঢুকে যায় সেই সংসারটি কেন অনেক কষ্ট। আর আমি তোমার সংসারে অশান্তি হইতে চাই না। তোমার সংসারটা টিকো, তুমি ভালো করে সংসার করো, আমি এড়িয়ে চাই। তুমি চাইলে কি হবো? ও তো আর চায় না। কথায় কথা খালি সন্দেহ। তুমি কি ভাবতেছো ও শুধু তোমার নিয়ে সন্দেহ করে? না, শুধু তোমার নিয়ে সন্দেহ করে না, এই গ্রামের প্রত্যেকটা মাইয়া মানুষ নিয়ে ও সন্দেহ করে। আরে বাবা আমি তো একটা মানুষ, আমার তো সংসার করতে ইচ্ছা করে, আমার তো ইচ্ছা করে যে আমি সুখী শান্তি থাকি, তা না, মানে ওর জ্বালা আমি অতিষ্ঠ হয়ে যেতেছি। আর তাছাড়া তুমি হলো আমার খালতো ভাইয়ের বউ, আমার বড় বোনের মতন, আমি তোমার সেই জায়গায় দেখি। আর ও কি বলো না বলো এটা নিয়ে তুমি মন খারাপ করে চলে আসছো। আর তাছাড়া খালা শুনে অনেক কষ্ট হইবে। ভাবি তুমি চলো তো। না আমি যাব না। তোমার নানি আমি যাব না। আসো আসি। মা মা কি হয়েছে? বেরো বৌমা। হ, তোমার বৌমা যে বৌমারে কিনা যে যেমনে পারে হেমনে অপমান করে, এটা তুমি সহ্য করো কেমনে মা? তুই আমারে কইতেছস আমি সহ্য করি কেমনে? এই কথাটা তুই আমারে না কইয়া তোর বউরে যাইয়ে ক, আমি করে এই বাড়ি থেকে বাড়ি করছি। আমি তো শুনাই অবাক হয়ে গেছি যে কি রে মাইশারে নাকি বৌমা বাড়ি থেকে বাইর করে দিছে। আচ্ছা বৌমা তুমি আমার এই কথাটা কত যে অথই তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছে, তুমি এই কথা আমারে না কইয়া তুমি শ্বশুর করে এই বাড়ি থেকে বাইরে গেলা কোন সাহসে? খালাম্মা আপনি আমারে ভুল বুঝেন না, কারণ আপনার ছেলের বউ আপনার ছেলেরই নেয়া যেভাবে আমারে সন্দেহ করে তাতে আমার এখানে থাকাটা ঠিক না। ও আমারে বাইর করে দিছে, ও ওরে ভালোবাসে সেই খাতিরে বাইর করে দিছে, ওর জায়গায় তো ঠিকই আছে। তুমি চুপ করো, শুনো, তুমি হইতেছো আমার ভাইকনা বউ, আমি তোমার এই বাড়িতে নিয়ে আইছি, আমি তোমার এই বাড়ি থেকে কবে যাইতে কমো কবে থাকতে কমো সেটা আমার ব্যাপার, এটা কি ও ঠিক করবো নাকি? তোকে ঠিক করবো শুনি। শুনলাম্মা, সংসার আমার, স্বামী আমার, তাই ঠিক করবো সব আমি। আমি চাই না কোনোভাবে আমার সংসারটা নষ্ট হোক, আমি চাই আমার সংসারটা যেন আমি ধরে রাখতে পারি। আর বাইরের একটা মেয়ে মানুষের কারণে আমার স্বামী নষ্ট হয়ে যাব সেটা আমি চাই না। অথই অনেক কথা হইছে, নষ্ট মানে কি? হ্যাঁ তুই সংসারে কি বুঝোস? হ্যাঁ তুই যদি সংসার বুঝতি তাহলে স্বামী নিয়ে এত সন্দেহ করতি না। দেখছেন আম্মা, নিজের চোখেই তো দেখলেন আপনার ছেলের ব্যবহারটা কেমন, আমার সাথে তুই তুকারি করতেছে, এতেই বোঝা যায় যে কোথাকার পানি ঠিক কোথায় গিয়া গড়াইছে। আমি তো আর এমনি এমনি সন্দেহ করি না, আমার সন্দেহ তো আর ভুল হইতে পারে না। আর এই যে ভাবি, ভাবির সাথে যদি আমার স্বামীর কোনো অবৈধ সম্পর্ক নাই থাকতো তাহলে সে আমারে তুই তুকারি করতে পারতো না। অথই আমার কি মনে হইতেছে জানোস? আমার সংসার ভাবির সাথে অবৈধ সম্পর্কের জন্য ভাঙবো না, ভাঙবো তোর সন্দেহের কারণে। না আমার সন্দেহের কারণে না, আর আমার এখন মনে হইতেছে ভাবির সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে, আর যার কারণে তুমি আমার সাথে এরকম আচরণ করলা, আমার গায়ে তুমি হাত তুললা, আমার গায়ে হাত তুলে তুমি কাজটা একদম ঠিক করো নাই। আর হ্যাঁ, শুধুমাত্র বাবার কারণে, বাবার কথা রাখার জন্য তোমার মতো একটা চরিত্রহীন লোকের সাথে আমি এতদিন সংসার করে গেছি। আর না, এইভাবে আর সংসার হয় না, তোমার সাথে আমি কোনো সংসার করবো না। আশিক তুমি অত হইলে থাপ্পড় মারে ভুল করছো, কাজটা ঠিক করো নাই। ভালো করছি, 100 বার ভালো করছি। ও যদি তোমার নিয়ে শুধু সন্দেহ করতো আমার কোনো দুঃখ ছিল না, সারা গ্রামের মাইয়া নিয়েও সন্দেহ করতেছে। শোনো ভাবি, সন্দেহ ভালো কথা, সন্দেহতে ভালোবাসা বাড়ে, কিন্তু অতিরিক্ত সন্দেহতে না সংসার ধ্বংস হয়ে যায়, তার নমুনা এটা। আর শোনো মা, শুধুমাত্র তোমার পছন্দের কারণে ওরা আমি বিয়ে করছি, কিন্তু এগুলো নিয়ে আমি সংসার করতে পারবো না। আশিক তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ আমার তো চিন্তা লাগতেছে, না জানি বৌমা কোন দুর্ঘটনা ঘটাই ফেলায়। যা ইচ্ছা তাই করুক, আমার কিছু দেওয়ার বিষয় না।
আপনি আইছেন, আপনার কাছে অনুরোধ, আপনি বৌমার কথা শুনেন না। না বিয়েন, আপনি এই কথা কইেন না। আমার মায়া যদি ওই বাড়িতে থাকে তাহলে আপনাকে জীবন আর অতিষ্ঠ হইব। আমি তো জামাই বাবা যিনি চিনি, ওর মতো ভালো মানুষ হয় না। আমি চাই না আমার মায়ের কারণে আমার জামাই সহ তার পুরো পরিবার কষ্ট পায়। বিয়ে সাহেব, শুধুমাত্র সন্দেহের কারণে আপনার মায়া তার নিজের সংসারটা নিজের হাতে গলাটি দাবাই দিতেছে। ওর কথা শুনে আপনি এই ভুলটা করেন না, ওরে বুঝান। আমি পুলার মা, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আপনার মায়া আমার কোনো কথা না শুনে ও আপনার বাড়িতে ফিরে গেছে। আপনার মায়া আপনারে খবর দিয়ে নিয়ে আইতেছে। বেশাব, ও যে ভুলটা করতেছে আপনি এই ভুলটা করেন না। আমি আপনার কথা বুঝতেছি কিন্তু আপনি কেন বুঝেন না? একটা মানুষ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়, নিজের সর্বনাশ নিজে করতে চায়, সে ওই সর্বনাশ না হওয়া পর্যন্ত সে থামবো না। আসেন আমার সাথে। আমি এই ডিভোর্স পেপারে সাইন করে দিছি, এবার দয়া করে আপনিও সাইন করে দেন। আজকে থেকে আপনি মুক্ত, আজকের পর থেকে আপনার আর কেউ বিরক্ত করব না, তাই আপনার যা খুশি আজকের পর থেকে আপনি তাই করতে পারবেন। আপনি চাইলে আপনার ভাবিরে বিয়ে করে সংসারও করতে পারবেন। বোমা, তুমি কেমন মানুষ কত? আমার পোলাদারে তুমি তালাক দিয়াও, ওরে শান্তি দিলা না না? কেন এমন করতেছো? এই সন্দেহের কারণে তুমি আমার পোলার জীবনটা নষ্ট করলা, এমনকি নিজের জীবনটাও তুমি নষ্ট করে ফেলাইলা। কেন এমন করলা? সন্দেহ হই কি মানুষের জীবনে সবকিছু? আর তুমি কি কইলা, ওর ভাবিরেও বিয়ে করে সংসার করতে পারে? আরে তুমি একটা অমানুষ হইতে পারো, কিন্তু আমার পোলা কোনো সময় অমানুষ না, ওরে আমি মানুষ বানাইছি। ওরে ভাবি না খালি নিজের বড় বোনের মতন ভালোবাসে, যে ভাইয়ের বউরে সে বোনের মতন জানে, আর তারে দিয়ে তুমি কিনা তারে সন্দেহ করতেছো। হইছে, থামেন এবার, আপনার এই চরিত্রহীন ছেলেরে নিয়ে আর কোনো সুনাম গাইতে হইব না। তোর জায়গায় অন্য কোনো মাইয়া হইলে তার চোখ থেকে পানি পড়ত, নিজের সংসার ভাঙার জন্য সে কষ্ট পাইত, কিন্তু তোর এখনো সন্দেহ হইল না, আর এখনো তুই এত বড় বড় কথা কইতেছস, ইচ্ছে করতেছে তোর এখনই গলা টিপে এখানে মাইরা ফেলা। বাবা, আমি তোমার সন্তান, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমি মাথা ব্যথা নিব, কিন্তু এরকম চরিত্রহীনের সাথে আমি আর থাকতে চাই না। একটা চরিত্রহীন লোক আমার জীবন নিয়ে সিনেমিনি খেলবো, এটা আমি কোনোদিনও হইতে দিব না। আর একটা মুহূর্ত এই বাড়িতে আমি থাকবো না, এই লোকদের মুখও আমি আর দেখবো না।